গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আজকে স্যাটারডে, স্যাটারডে সকাল 10টা বাজে, 10টা থেকে ব্লগ স্টার্ট করছি। আর এই যে সবাই ঘুম থেকে উঠেছে, আর আজকে আমাদের কি বলে পাম্পে জল উঠছিল না, তো জল উঠছে না দেখে আমি ঘুমিয়েই ছিলাম, উঠিনি বেশি তাড়াতাড়ি, 9টা অবধি শুলাম। তো তারপরে এলো আমার হাজবেন্ড, গেছিল মাঠে খেলতে, এসে ওটা ঠিকঠাক করলো, এখন কাজকর্ম স্টার্ট করবো, এখনো কাজকর্ম করিনি। আর এই যে প্রত্যেকদিন সকালবেলা স্কুলের জন্য উঠে তাড়াতাড়ি বলে আমার লাইফটা ডিপ্রেসড হয়ে গেছে। আজকে কি ডিপ্রেশন কেটেছে আপনার 10টা অবধি ঘুমিয়ে? ওইদিকে ঘুরে বলছিস, মামাম কটায় ঘুম থেকে উঠেছিস বলে দে। আমি উঠেছি 7:30। ও অনেক ভালো মেয়ে, 7:30 উঠে সেই কলেজে ভর্তি করেনি, তার কারণ হচ্ছে একটু দূরে, আর ওর মা বাবা বেশি দূরে পাঠাবে না, কাছে থেকে কাছে যখন ভালো কলেজে হয়ে গেছে, হ্যাঁ ও হয়ে যাবে, ভালো কলেজে যখন হয়ে গেছে কাছে থেকে কাছে, আর গার্লস কলেজেও হয়েছে, যা হয় একটু তো মনে দুঃখ থাকে, কিন্তু গার্লস কলেজে যেতে হবে, কিচ্ছু হবে না, যাওয়াই চলে, আমিও গার্লস কলেজেই পড়েছি, কোনো অসুবিধা নেই, সব এমনি চলবে। তো চলো চা খাই, আজকে দুধ চা খাবো আমরা, আরো দিদি আরো পরে হাইড অ্যান্ড সিক খেলবে, সেই প্ল্যান হয়েছে। এখন ব্রেকফাস্ট বানাবো, তো সকালবেলা ব্রেকফাস্ট শুধু আমিই এখন খাবো, কারণ আয়ুষ্মান ওর জ্যাঠার ঘরে খাচ্ছে, আর হাজবেন্ড যেহেতু বাইরে ছিল ও খেয়ে এসছে, বলল ওদের প্র্যাকটিস যেদিন হয় স্যাটারডে সানডে সেদিন ওদের সেখানে খাওয়া দাওয়া থাকে, ব্রেকফাস্ট ওখানেই করে এসছে। তা আমি দেখলাম ফ্রিজে ময়দা মাখা ছিল অল্প একটু, তো নিজের জন্য ওইটা দিয়েই পরোটা মতন করে নিয়েছি, আর চা, অনেকদিন বাদেই আবার পরোটা দিয়ে চা খাচ্ছি, জানি তোমরা বলবে এটা খাওয়া ঠিক না, কিন্তু তবু ইচ্ছা হলো। আর আয়ুষ্মান ওর জ্যাজার ঘরে গিয়ে খাচ্ছে। কেমন বাবাই? মামনি খুব সুন্দর রান্না করে না? টেস্টি। জ্যাঠা ওর খাইয়ে দিচ্ছে, ওর জ্যাজার সাথে ওর খুব ভালোবাসা, আর জ্যাজাকে খুব শাসনও করে, জ্যাজা তুমি এই করো না, জ্যাজা তুমি ওই করো না, খুব ভালোবাসে জ্যাজাকে। এতক্ষণ ছাদে দিদির সঙ্গে খেলা করে এসছে, আর দেখো ঘেমে গেছে, মনে হচ্ছে যেন চান করানো হয়েছে এক্ষুনি, কিন্তু ও ছাদ থেকে এতই ঘেমে এসেছে, ভীষণ ঘামে আয়ুষ্মান, ভীষণ ঘামে। ঘুমিয়ে পড়ার পরও ও প্রথমে কিছুক্ষণ খুব ঘামে, সে যতই এসি চলুক আর ফ্যান চলুক, তো এটার জন্য আমি ডাক্তারও দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে এটা কোনো অসুবিধা নেই, এটা একদম নর্মাল। তো আগেও আমি তোমাদের সঙ্গে এই সমস্যাটা শেয়ার করেছিলাম, আর তোমরা কে কে এই সমস্যা ফেস করো আমাকে জানিও কমেন্ট করে। আর যাই হোক, এখন ঘরে গল্প করতে করতে কাজ করে নিচ্ছি, ঘর মোছা হয়নি সকাল থেকে, যেহেতু বললাম জলের প্রবলেম হয়েছিল, আমি ভীষণ জলের সমস্যা ফেস করি, ভীষণ, যতটা বলি তত তার থেকে অনেক গুণ বেশি। তো যাই হোক, এখন ঘরের কাজগুলো দেখো করে নিচ্ছি, ঘর মোছা বাকি আছে, পুরো ঘরদোর ক্লিন করেছি, দুদিন আগেই দেখেছো পুরো ডিপ ক্লিনিং করেছি, পুরো ঘর থেকে শুরু করে আমার এই বারান্দাটা পুরো ওপরে সমস্ত যত ময়লা টয়লা ছিল সমস্ত কিছু পরিষ্কার করেছি, ক্লিন করেছি। তো সেই কাজটা আমার একটা কাজ এগিয়ে গেছে, পুজোর জন্য মোটামুটি যতটা প্রিপারেশন দরকার সেইটা করে রেখেছি, এখন এটাকে রেগুলার মেনটেন করতে হবে। তো আমি তাড়াতাড়ি করেই ছাদে যাচ্ছি, কারণ আজকে অনেক সকালবেলা জামাকাপড় কাচা হয়েছে, তো শুকিয়েও এসছে প্রায়, আর উঠতে উঠতেই দেখো দেখছি যে খুব জোরে বৃষ্টি নেমে গেছে, মানে আকাশ অতও মেঘ ছিল না, এত জোরে বৃষ্টি নেমে যাওয়ার মতন, মানে আমার অর্ধেকের ওপর শুকিয়ে যাওয়া জামাকাপড়,
কাপড় আবার ভিজে গেছে। আর আমি যখন দেখছি যে এত জোরে বৃষ্টি পড়ছে, সব তুলতে তুলতে আমার এমনি ভিজে যাবে, তো আমি আর তাড়াহুড়ো করিনি। আর এদিকে আয়ুষ্মানই শ্যুট করছিল, ও এত এক্সাইটেড হয়ে গেছে এত বৃষ্টি দেখে যে ক্যামেরাটাকে স্থির করেও ধরে রাখতে পারেনি। দেখো কত জোর বৃষ্টি পড়ছে, আর বেশ ভালোও লাগছিল আজকে বৃষ্টিতে ভিজতে। তো এখন আমরা সবাই মিলে জামা কাপড় তুলে নিচ্ছি, বেশ মজা হলো, অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম। স্নান হয়ে গেছে সেরে এখন রান্নায় যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, তাও একটু রেস্ট নিলাম, ভালো লাগছিল না, শুয়ে থাকলাম কিছুক্ষণ, একটু রিল্যাক্স করলাম। মাঝে মাঝে নিজেকে একটু রিল্যাক্স করানোটাও দরকার, নিজের রিল্যাক্সেশন খুব দরকার। তো আর মাঝে মাঝে না আমার খুব অ্যাংজাইটি হয়, কাজ ব্যাক টু ব্যাক কাজ করতে করতে অ্যাংজাইটি তৈরি হয়, বুক ধরফর করে, তো ভাবলাম না নিজেকে একটু রেস্ট দেওয়াও দরকার, তো একটু রেস্ট নিয়ে এখন রান্নায় যাচ্ছি। যদিও মাঝখানে মাঝখানে আমি অনেক কাজ করে রেখেছি, অনেক কাজ করেছি, এখানে আমার এই ফোনটা গেল। তো দেখো আজকে রান্না হবে উচ্ছে, কুমড়ো ভাজা করব, এখানে আলু কাটা আছে, এখানে মিক্সড এই আদা পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আদা থেতো পেস্ট করে রেখেছি, পেঁয়াজ কুচনো আছে। তো সেদিন যে মাটন এনেছি, আজকে মাটন রান্না হবে। তোমরা বলছিলে যে ওই আমার পিম্পলসের আমি কোন ডক্টর দেখিয়েছি, আগে পুরোপুরি কমুক, এখনও পুরোপুরি কমেনি আর পিম্পলস বাড়ছে না। আমি ডক্টরকে ফোন করেছিলাম, বললো দেখো যেগুলো বেরোনোর মানে যেগুলো ফার্স্ট লেয়ারের ভেতরে ছিল সেগুলো তো বেরোবেই, সেগুলো যেহেতু আমি মেডিসিন খাচ্ছি তো সেগুলো যেটা বেরোনো সেটা বেরোবেই, সেটা বেরিয়ে গেলে এবার আমার যে টেস্টগুলো উনি দিয়েছেন, তিন সপ্তাহের ওষুধ দিয়েছেন, তিন সপ্তাহ খেয়ে তারপর যেতে হবে। তো বললো তিন সপ্তাহ ওষুধটা খাও, না খেলে বুঝবে কি করে। তো সেটাই একদম গোড়া থেকে নির্মূল করতে হবে যে সমস্যাটাই হোক। লাস্ট টু ইয়ার্স ধরে আমার এটা ছিল, এত নিজের দিকে তো খেয়াল দিতাম না, এখন যেহেতু ক্যামেরার সামনে এমনিতে যদি আমি ইউটিউব হয়তো যদি না করতাম তাহলেও আমি সত্যি বলছি ডক্টর দেখাতাম না, ও হচ্ছে হতো আবার টাইমের সাথে সাথে কমে যায়, তো আমি সেটাই ইয়ে করতাম। কিন্তু এখন যেহেতু আমি ক্যামেরার সামনে আসি দেখতে নিজেরই বাজে লাগে, তাই না? তো অনেকে তো শুধু লুক দেখেই জাজ করে না মানুষকে, সবকিছু ওপর ওপর দেখে জাজ করে, অনেক অনেকে আছে মানুষের অন্তরটা দেখে না, যে সে মানুষটা কেমন দেখে না, শুধু লুকটা জাজ করে। তো যাই হোক, যে কোনো জিনিসই পারমানেন্ট নয়, যে কোনো টাইম যে কোনো খারাপ সময় বলো ভালো সময় বলো কোনোটাই পারমানেন্ট নয়, পুরোটাই টেম্পোরারি। অনেকে কমেন্ট করে ইউটিউব থেকে তো পয়সা কামাচ্ছ, ইউটিউব থেকে তো এখন এই করছো, মোটেও তা নয়, অ্যাকচুয়ালি তা নয়, আমি যথেষ্ট কোয়ালিফাইড একজন পার্সন, আমি যথেষ্ট পড়াশোনা জানি, আমার নিজস্ব অন্য প্রফেশন আছে, ইচ্ছা করলে আমি অন্য প্রফেশনেও যেতে পারি। তো আমি যেটা করেছি নিজের ইচ্ছায় করেছি, নিজের যোগ্যতা অনুযায়ী করেছি, নিজের পরিশ্রমে করেছি। হ্যাঁ, সাথ অবশ্যই ঈশ্বর দিয়েছেন, লাক দিয়েছেন, তোমরা দিয়েছো যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এভরিডে। তো তাও বলবো কোনোটাই পারমানেন্ট নয়, আজ আমি ইউটিউব করছি কোনোদিন নাও করতে পারি, বা আমার এই চ্যানেলে সাকসেস নাও ধরে থাকতে পারে, তাই পারে, তা বলে কি আমি হেরে যাব? আমাকে অন্য প্ল্যাটফর্ম চুজ করতে হবে তখন, বা আমি অন্য প্ল্যাটফর্মের জন্য মানে আমি যথেষ্ট তৈরি আছি, অন্য যে কোনো বিজনেস ফিউচারে কোন বিজনেস করবো বা রিসেন্টলি কোন বিজনেস করবো সেই জন্য নিজেকে তৈরি করছি। তো প্ল্যান তো কাউকে বলতে নেই, প্ল্যান সাকসেসফুল হওয়ার পরেই আমি বলতে পছন্দ করি সবসময়, আগে থেকে এই করবো ওই করবো এই করছি ওই করছি আমি বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। তারা আমাকে বলো ইউটিউব থেকে কামাচ্ছ, ইউটিউব থেকে একদমই, আপনারা আপনার অবশ্যই আমি আমার পরিশ্রমের ফল তো পাবোই, আর যে কোনো জায়গায় আমি যখন ইনভেস্ট করছি, আমি বলেছি আমি কী কী বিষয়ে ইনভেস্ট করছি, যখন ইনভেস্ট করছি আমার পরিশ্রম করছি পাবো বলেই করছি, যে কোনো বিজনেসও আমরা তাই করি, যখন কিছু প্রফিট আমরা ইনভেস্ট করি তার বিনিময়ে আমরা প্রফিট করি, তাই তো? ইউটিউব আমাদের ডাইরেক্ট পেমেন্ট করে না, যারা এটা বলো ইউটিউব থেকে পয়সা কামাচ্ছি তারা আগে ভালো করে জানো তারপরে এই কমেন্টটা করো, ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলো কথা তোমরা সবাই বলো, নেগেটিভ কথা মাথা ঘামাবে না, এটা নেগেটিভ কথা মাথা ঘামানো না, এটা যারা জানে না তাদেরকে জাস্ট একটু জানিয়ে দেওয়া। তো যাই হোক, খুব সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে বেরোনোর কথা ছিল। ও আর একটা কথা বলি, আমাকে কালকে একজন কমেন্ট করেছে যে দিদি পায়েল তুমি নখগুলো কেটে দাও তোমার পিম্পলস কমে যাবে, এই সেম কথা আমি আর একজনের মুখেও শুনেছি, নখ রাখলে নাকি পিম্পলস হয়। প্লিজ এটার কারো পেছনের কারণটা আমাকে জানিও, তবেই আমি কাটবো আমার অনেক কষ্টের নখ। তবে হ্যাঁ, ফেসের জন্য আমি নখ দিয়ে দিতে পারি, আর নখের তোমরা আমার যত্ন আমি কিভাবে করি জানতে চাইছো, কিছুই যত্ন করি না নখের, হ্যাঁ একটাই করি, আমি বলেওছি আগে লেবু ঘষি, ঠিক আছে? তাও এত বাসন মাজি মাঝে মাঝে এদিক ওদিক দিয়ে ভেঙে যায়, কিন্তু বাবা টাচু আমার নখ ঠিক আছে।
আমার নখ খুব শখের নখ, কিন্তু আমাকে রিজনটা বলো বলো যে নখ কেটে ফেললে কেন কমবে বা নখ রাখলেই বা কেন পিম্পলস হচ্ছে। আমি কেটে ফেলবো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু রিজনটা বলো, আমি জানতে চাই। এবং আমি জানতে চাই যখন আরো যারা আছে তারাও নিশ্চয়ই তাদেরও সুবিধা হবে, আমি তখন সেটা বলে দেবো যে কেন, ঠিক আছে। তো চলো, অনেক বকর 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 করলাম, ভালো লাগলো। এখন রান্না করে নিচ্ছি, মাটন করব। তো আমি যে প্রসেসে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, দিয়ে দিয়েছি টমেটো, টমেটো দেওয়ার সাথে সাথেই লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে ম্যারিনেটেড যে মাটনটা ছিল, অর্থাৎ তার মধ্যে আদা রসুনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, এই দুটোও কিন্তু আমি অ্যাড করেছি, কোনো কারণে ভিডিওটা থেকে সেটা স্কিপ করে গেছে। তো এবারে এই মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এদিকে পাশের কড়াইতে আমি উচ্ছে কুমড়ো ভাজবো বলে তার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দেবে একটা, আর যে কেটে রাখা সবজি সেটা দিয়ে দিলাম, দিয়ে নুন এবং হলুদ দিয়ে ব্যাস আর কিচ্ছু না, দিয়ে ঢেকে ঢেকে করতে হবে। এই চচ্চড়িটা একটু তেলটা বেশি দিলে খেতে ভালো হয়। আর এখানে দেখো সাইড বাই সাইড মাটনটাও আমি কষছি। তো হতে থাক। আমাদের বাড়ির সামনে একটা আচারালয় আছে প্রত্যেক শনিবার, আগে নিতাম এখন নেওয়া হয় না, তা অনেকদিন বাদে আবার আচার নিতে যাচ্ছি। বলল পায়েল একটু আচার নিয়ে আসো। কাকু এনার কাছ দিয়ে আচার নিই আমরা। এদিকে কী আচার আছে? ভ্যারাইটি আচার আছে, কিন্তু আমশি নেবো আর মিষ্টি আচার নেবো, ঠিক আছে। দাও আমশি, দাও তিন ধরনের নিয়েছি, আরো অনেক ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটি নিইনি। ঝাল আচার ঘরে আছে, প্রায় বারো কোনো ধরনের ভ্যারাইটি আছে, সতেরো রকম আছে, সতেরো রকম ভ্যারাইটি আছে। কাকু খুব ভালো আচার বানায়, নি ওনার কাছ দিয়ে নেওয়া হয়ে গেছে আচার। দেখা মাটনটা দেখো কষে গেছে, এখন এটা জল দিয়ে আমি প্রেশারে আলু দিয়ে বসিয়ে দেবো। তার আগে গরম মশলা দিয়েছি, আর এই যে মাটন হয়ে গেছে, খুব বেশি ঝোল করিনি, একটু গ্রেভি গ্রেভি করেছি, একটু ভালোভাবে রিচ করেছি আর কি মাটনটাকে, যাতে খেতে ভালো লাগে, কারণ চিকেন আমরা হামেশাই খাই এবং সেটা একটু হালকা পাতলা করে খাই। আর এই দেখো একদম ধোঁয়াধার মাটন, কিরকম লাগলো বলো। আর খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো আমি যে প্রসেসে করি তোমাদের বললাম, জানি ম্যাক্সিমাম হয়তো সেরমভাবেই করো। আর এখানে দেখো উচ্ছে কুমড়োর যে চচ্চড়িটা, তোমরা অনেকেই বলেছিলে শেয়ার করার জন্য, এটাও খুব টেস্টি হয়। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা বাজার যাচ্ছি। এই বাজারের ব্যাগটা কোথায় গেল গো? যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে, ও শেষ হয়ে গেছে বলতে নেই, বললে বলেছে আমাকে একজন, যেগুলো যেগুলো বারণ তো সেই জিনিসগুলো নেব। যাচ্ছি বাজরনি মার্কেট, আর জলের বোতল টোতল নিয়ে নি।
তারপর গ্রসারি শপিং করলাম, আর আয়ুষ্মানের জন্য ওর একটু কিছু স্ন্যাক্সের দরকার ছিল, ওর খিদে পেয়েছিল, তো মিওমোড়ে থেকে কিছু খাবার দাবারও কিনে নিলাম, নিয়ে এরপরে বাড়ি যাব। তো ঘুরলে বেরোলে একটু মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে, বিশেষ করে বিকেলের টাইমটা, আর এই সময়টায় বেরিয়ে যা যা দরকারি জিনিসপত্র থাকে ঘরের, হয়তো অনেক সময় সবজি বাজারও করি বা পরের দিনে ঠাকুরের ফুলটাও কিনে আনি এই টাইমে, তো সেরকমই করে এখন কেনাকাটা হয়ে গেল, দিয়ে এবারে যাব। আর যেহেতু ও সবসময় ফোন আসে, তো মাঝে মাঝেই আমাদের রাস্তায় দাঁড়িয়ে পড়তে হয়, কারণ গাড়ি চালাতে চালাতে তো ফোন করা যায় না, তো দাঁড়িয়ে থেকে ফোন করে আবার উঠি। এখন এসে গেছি, এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আয়ুষ্মানের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তো সেই স্যান্ডউইচটা গরম করব। তার আগে যা যা জামা কাপড় বিছানা ছিল সেগুলো ভাঁজ করলাম, আরও টেবিল পরিষ্কার করা ছিল সেই কাজগুলো সেরে নিলাম। আর রাতে যেহেতু ডিনারে বানাবার তেমন কিছু চাপ নেই, কারণ খালি রুটিটা করতে হবে, মাটন তো রান্না করাই আছে, তো এই যে আয়ুষ্মানের স্যান্ডউইচটা এখন ওকে একটু গরম করে দেবো। ওর জন্য কেকও আনা হয়েছিল, সেটা কেকটা খায়নি, জাস্ট স্যান্ডউইচটা বললো গরম করে দিতে। এরপর কী কী কিনলাম তোমাদের সেটা দেখাচ্ছি। তো বাজার করে নিয়ে এসেছি, যেই যে জিনিসগুলো শেষ হয়ে গেছিল, আরো দু একটা জিনিস আনা হয়নি, পাইনি সেগুলো, যেমন চাউমিনের প্যাকেট আনার দরকার, চাউমিনের প্যাকেটটা পেলাম না, ভালো যেটা আমি ইউজ করি, মানে 12টা থাকে ওটায়, ছটা ছটা 12টা একটা বড় প্যাকেটের মধ্যে, আর ওই প্যাকেটগুলো না বেশ বড়, মানে একটা করলে আমাদের তিনজনের হয়ে যায়, তো সেই প্যাকেটটা পাইনি, খইয়ের প্যাকেট পাইনি, তো সেগুলো পরে আনা হবে। একটা কোকো পাউডার কিনবো, সেগুলো শেষ হয়ে গেছে। সেগুলো আমার এই মুহূর্তে দরকার ছিল, দেখো, একটা সর্ষের তেল এনেছি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি, এই ব্র্যান্ডটা আমার ভীষণ ভালো লাগে, এর থেকেও ভালো ভালো ব্র্যান্ড একটা হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল এনেছি। আচ্ছা, আর একটা বলি, আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে রাইস ব্র্যান অয়েল ইউজ করলে কি হয়, রাইস ব্র্যান অয়েল ইউজ করলে মানে এটাও যেমন রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েলও রিফাইন্ড অয়েল, তো কিন্তু রাইস ব্র্যান অয়েল বলে অন্যান্য সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলের থেকে বলে রাইস ব্র্যান অয়েলটা ঠিক আছে, মানে কিছুটা হলেও হেলদি। তো এই সর্ষের তেল, সাদা তেল নিলাম, একটা হরলিক্সের প্যাকেট নিলাম আয়ুষ্মানের জন্য, আমিও খাবো, দুজনেই খাবো, তো ওই জন্য এই হরলিক্সটা নিয়েছি। আচ্ছা, একটা ট্রপিকানা ফ্রুট জুস নেওয়া হয়েছে ম্যাঙ্গোর, কারণ আয়ুষ্মান ভীষণ ওই ফ্রুটি খেতে ভালোবাসে, আর ওর বাবা ফ্রুটি ট্রুটি দেওয়ার খুব একটা পক্ষপাতী নয়। আমি তো বড় বায়না করলে শুনি না, মাঝে মাঝে ওই যে স্প্রাইট, আমার স্প্রাইটটা খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া জানি খুবই ক্ষতিকর, ওর বাবা তো একদমই দিতে চায় না, কিন্তু আমার ভালো লাগে, আমি মাঝে মধ্যে খাই, এখন একদমই খাই না, খুবই কম, এই সেদিন বেরিয়েছিলাম সেদিন খেয়েছি। আর এই যে ট্রপিকানা, ওর বাবা বলে জুস খাক, ট্রপিকানা জুস একটা বড় নিয়ে এসেছি, নাহলে মিক্স ফ্রুট জুসটাও ওর বাবা বলে যে খাওয়াতে, তো আমি খাই না, সবসময় নষ্ট হয়ে যায়, ওই জন্য আনা হয় না, এবারে নিয়ে এসেছি, আমিও খাবো আয়ুষ্মানও খাবে। তো এই কয়েকটা হেলদি জিনিস, আর ঘরের জন্য যেগুলো দরকার, যেমন গোবিন্দভোগ চালটা আমার বাড়ন্ত ছিল, গোবিন্দভোগ চাল নিয়ে এলাম 500 গ্রাম, মাঝে মাঝে ধরো মুড়ি ঘন্ট করলাম হঠাৎ করেই, বা হঠাৎ করে খিচুড়ি করতে হলো, তো 500 গ্রাম এই চালটা নিয়ে এসেছি, এটা অসাধারণ গন্ধ, ওই জন্য 500 গ্রাম মানে তাড়াতাড়ি শেষ করলে আবার নিয়ে আসবো, নাহলে গন্ধটা চলে যায়, তো এটা 500 গ্রাম নিলাম। আর এখানে নিয়েছি কমল মুসুর, নিয়েছি 1 কেজি, তোমরা জানো আমার ঘরে মুসুর ডালটা একদম 12 মাস, বলতে গেলে 12 মাসের মধ্যে বোধ হয় 11 মাসে পুরো হয়। একটা তরকার ডাল আনলাম রাতের ডিনারের জন্য, তরকা আমাদের হয় মিক্সড ডাল হয়, আমার রেসিপি তোমরা দেখেই থাকবে, তো একটা তরকার ডাল নিলাম। বাতাসা নিয়েছি মৌরি বাতাসার জল খাওয়ার জন্য, আর পাঁপড় নিয়েছি লুজ পাঁপড়, এই পাঁপড়গুলো দেখাচ্ছি, এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, এগুলো প্যাকেটও পাওয়া যায়, বড় বড় সাদা সাদা প্যাকেটে বিক্রি হয় ভেজে, তো এই দেখো এরকম পাঁপড়গুলো, যেদিন ভাজবো ডালের সঙ্গে খাবো, দেখাবো তোমাদের, খুব ভালো। তো এই লুজ পাঁপড়গুলো আমি আগে তো ভ্যারাইটিস কিনে আনতাম যখন ক্যাশ অ্যান্ড ক্যারি, আজকে ক্যাশ অ্যান্ড ক্যারি যাওয়ারই কথা ছিল, কিন্তু আমার এডিটিংয়ের চক্করে না প্রচুর লেট হয়ে যায়। আচ্ছা, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট ওই যে দোকান থেকে আমরা নিই, বাজরণী সৌরভ, যারা ওদিকে থাকে তারা জানবে, পাওয়া যায়, ওরা বানায়, তো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আমার কাশ্মীরি গোটা লঙ্কাও আছে তোমরা দেখেছো। আচ্ছা, একটা কিষাণ নিয়ে এসেছি 500 গ্রামের, 500 গ্রামের 1 লিটার, এক বড়টার 1 কেজিটার বোতল ছিল, কিন্তু আমি বোতল নিলাম না, আমার ভীষণ ভয় লাগে যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, তো সেই জন্য বোতল নিয়ে নিই, একটা 500 গ্রাম নিয়েছি, আমার কাছে খালি বটল আছে, বটলে ঢেলে রাখবো।
একটু বুঝে শুনেও সংসারটা চালাতে হবে। আর এগুলো এখন কিনে রাখলাম এক্সট্রা, মানে কিছু আছে কিছু এক্সট্রা কিনে রাখলাম, কারণ সামনেই দুর্গা পুজো বা ধরো এখন নানা ধরনের পুজো টুজো, কেউ এলো ঝট করে কিছু বানাতে হলো, তো এগুলো ঘরে মজুত রাখা ভালো। একটা ছোলার ডাল কিনেছি, লুচি ছোলার ডাল অনেকদিন খাওয়া হয় না, আমার ঘরে বলা হয়েছে লুচি ছোলার ডাল খাবে, তো একটা ছোলার ডালের প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেট মানে 200 গ্রাম ছোলার ডাল নিয়ে এসেছি। আচ্ছা আর একটা ডাল এনেছি, মুগ ডাল 500 গ্রাম মুগ এনেছি, যেটাকে সোনা মুগের ডাল বলে, যেটা দিয়ে খিচুড়ি হয়, তো সোনা মুগের ডাল একটা নিয়ে এলাম। আর টুকিটা কি বলতে, এই একটা মুখরোচক টকঝাল মিষ্টি, আমার মুড়ি চানাচুর খেতে খুব ভালো লাগে, সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর হলে জমে যায়, তো একটা মুখরোচক চানাচুরের প্যাকেট। আর পাঁচফোড়ন, যেটা আমার ঘরে তো কারেন্ট চলে গেছিল আবার চলে এসে সঙ্গে সঙ্গে, আর পাঁচফোড়নের 50 গ্রাম প্রথমে নিয়েছিলাম আমি, মানে ওরাই দিয়ে দিয়েছিল, তারপর আমি আবার 50 গ্রাম বললাম না আমার 50 গ্রামের থেকে বেশি লাগে, 100 গ্রাম দিই, তো একদম ফ্রেশ একদম পরিষ্কার। তো এই হচ্ছে আমার আজকের বাজার, বললাম যে বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু জিনিস এনে মানে স্টক করে রাখলাম, ফিল করে দেবো। আর বলো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি শপিং ঘরের, তো এটা আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চলতে থাকে, তো তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি, আবার কখনো শেয়ার করি না, বিস্কিট ফিস্কিট হ্যান ত্যান রোজই আমি বাজার থেকে কিছু না কিছু কিনে আনি, যখনই সন্ধ্যাবেলা বেরোই রোজই কিছু না কিছু আমি কিনে আনি হাতে করে, এটা নিয়েই আছি, এইসব নিয়েই আমরা থাকতে ভালোবাসি, তাই না? আমার মতন আর কে কে আছে জানিও, তোমাদের সঙ্গে গল্প করি ভালো লাগে, এই রাত্রিবেলা মনে হয় কখন একটু বসে তোমাদের সঙ্গে দুটো কথা বলার সময় পাবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমায় দেখো, এর জন্য আমি কি বলবো, অনেক 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 কৃতজ্ঞ তোমাদের কাছে, তোমাদের সকলের খুব ভালো হোক এই কামনা করি, তোমাদের সন্তানেরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক, তোমাদের সংসার খুব সুখের হোক এই কামনা করি, এই প্রার্থনা করি, সবাই খুব ভালো থেকো। আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি, বন্ধুরা সবার খুব ভালো হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য